নমস্কার স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা আত্মকথা গল্পের অনুশীলনী 4 নম্বর প্রশ্ন উত্তর পর্যন্ত আলোচনা করেছিলাম। 5 নম্বরটা আমরা করব না, 6 নম্বর থেকে আজ আমরা আবার আলোচনা করব। 6 এর 1 নম্বরে রয়েছে ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়, শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে। গল্প থেকে যখন কোনো পংক্তি এভাবে উদ্ধৃত করে প্রশ্ন আসে, তখন কার লেখা কোন গল্প থেকে নেওয়া হয়েছে সেটির উল্লেখ আগে আমাদের করতে হয়। এবং এক্ষেত্রে যতবার যে গল্প থেকেই এরকম ধরনের প্রশ্ন আসবে, আমরা লেখকের নাম এবং গল্পের নাম অথবা কবিতার নাম এবং কবির নাম উদ্ধৃত করে তবে উত্তরটি শুরু করব, এটা আমরা শিখলাম। তো এবার আমরা চলে আসি 1 নম্বর প্রশ্নে। উত্তরটি শুরু হবে এইভাবে যে শিল্পী রামকিঙ্কর বেজের লেখা আত্মকথা শীর্ষক গল্পে এই উক্তিটি রয়েছে, এটি লেখকের নিজস্ব উক্তি। শিল্পী রামকিঙ্কর বে জন্মগত অনন্য সাধারণ শিল্প প্রতিভার অধিকারী ছিলেন। তার এই শিল্প প্রীতির প্রথম সূচনা হয়েছিল বাড়ির দেওয়ালে ঝোলানো দেবদেবীর পটচিত্র দেখে। শৈশবে এই সমস্ত চিত্রগুলি তিনি দেখতেন এবং নিজের খাতায় তার অনুকরণ করতেন। এভাবেই রামকিঙ্কর বেজের সঙ্গে ভিজুয়াল আর্টের পরিচয় অর্থাৎ ছবি আঁকার পরিচয় হয়েছিল। প্রথাগত কোনো অঙ্কন শিক্ষা এক্ষেত্রে তিনি গ্রহণ করেননি। চলে যাচ্ছে 2 নম্বর প্রশ্নে। জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে নিয়ে গেলেন, কে কাকে নিয়ে গিয়েছিলেন, তারপর কি ঘটেছিল, ওই একইভাবে আমরা শুরু করব। আলোচ্য উক্তিটি রামকিঙ্কর বেজের আত্মজীবনীমূলক রচনা আত্মকথা শীর্ষক গল্পের থেকে নেওয়া হয়েছে। শিল্পীকে শান্তিনিকেতনে জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে নিয়ে গিয়েছিলেন শ্রদ্ধেয় শ্রী রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়। তারপর কি ঘটেছিল, এই কলাভবনে শিল্পী রামকিঙ্কর বেজের সঙ্গে পরিচয় হয়েছিল আচার্য শিল্পী নন্দলাল বসুর। এই নন্দলাল বসুর কাছ থেকেই লেখক শিক্ষা করেন যে শিল্পের সঙ্গে বাস্তবতার সংযোগ কিভাবে ঘটাতে হয়, অর্থাৎ শিল্পকে কেমন করে বাস্তব সম্মত করতে হয়, এবং সাধারণ বিষয়কে আকার বিষয় হিসাবে নির্বাচন করে সেই বিষয়টাকে কিভাবে অসাধারণত্বে উন্নীত করতে হয়। এভাবে নন্দলাল বসুর শিক্ষাদান পদ্ধতিতে রামকিঙ্করের সৃষ্টিশীলতা আরও বেড়ে উঠল এবং নিজের ইচ্ছামতো কাজ করার সুযোগ পেয়ে তিনি নানা রকম, তার প্রতিভা দুর্বার গতিতে এগিয়ে চলল এবং তিনি নানা রকম সৃষ্টিশীল কাজ শুরু করলেন এবং শান্তিনিকেতনে ভাস্কর এবং শিল্পী হিসাবে নিজের সার্থকতার স্বাক্ষর চিরকালের জন্য রেখে গেলেন। 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যেখানে রয়েছে, যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ, কার উক্তি। লেখক রামকিঙ্কর বেজের লেখা আত্মকথা শীর্ষক গল্পে এই উক্তিটি স্বয়ং লেখকের। গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? গার্ল অ্যান্ড দ্য ডগ শিল্পী রামকিঙ্কর বেজের আঁকা প্রথম তৈলচিত্রের নাম। তিনি কিভাবে এ ধরনের কাজ শিখলেন? শিল্পী রামকিঙ্কর তৈলচিত্র আঁকারও কোনো প্রাথমিক পাঠ বা প্রথাগত শিক্ষণ গ্রহণ করেননি। সরাসরি দোকানে গিয়ে দোকানদারকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে তৈলচিত্র আঁকতে হয় এবং দোকানদার তাকে বলে দিয়েছিলেন যে টিউবে রং রয়েছে, তুলি রয়েছে এবং তেলের পাত্র দেখিয়ে দিয়ে বলেছিলেন যে তেলের পাত্রে তুলি ডুবিয়ে রং দিয়ে তৈলচিত্র আঁকতে হয়। এইভাবে একজন দোকানদারের নির্দেশে তৈলচিত্রের মতন একটা কঠিন বিষয় আঁকা রামকিঙ্কর বেজ নিজে শিখে ফেলেছিলেন। 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে, কাকে টানে? আলোচ্য উক্তিটি রামকিঙ্কর বেজ রচিত আত্মকথা শীর্ষক গল্প থেকে নেওয়া হয়েছে। এই সাদামাটা সুরটা লেখক রামকিঙ্কর বেজকে টানে। সাদামাটা সুর বলতে লেখক কি বুঝিয়েছেন?
সাদামাটা সুর বলতে লেখক বুঝিয়েছেন যে তার গুরু নন্দলাল বসু আকার বিষয় হিসেবে খুব সাধারণ বিষয় ঘটনা বা প্রেক্ষাপট নির্বাচন করতেন এবং সাধারণ বিষয়কে নিজের তুলির আঁচড়ে কিভাবে অসাধারণত্বে নিয়ে যেতে হয় সেটাই তার আকার প্রধান বৈশিষ্ট্য ছিল। এই সাধারণ বিষয় নির্বাচনটাকেই তিনি সাদামাটা সুর বলে আখ্যায়িত করেছেন। এই সাদামাটা সুর তাকে টানে কেন? নন্দলাল বসুর থেকে তিনি শিক্ষা করেছিলেন যে সাধারণ বিষয় আকার বিষয় হিসাবে সাধারণ বিষয়ই অসাধারণ হয়ে উঠতে পারে শিল্পের শিল্প সাধনার গুণে। নিখুঁত তুলির টানে একজন একটা গ্রামের একটা সাধারণ ক্যারেক্টার বা চরিত্র কমন ল্যান্ডস্কেপ পেতে পারে একটা স্বর্গীয় সৌন্দর্য। একজন শিল্পীর এটাই সব থেকে বড় সার্থকতা যিনি বিষয় হিসাবে খুব সাদামাটা সাধারণ বিষয় নির্বাচন করবেন এবং তাকে তা সেই বিষয়টাকে নিজের শিল্প কর্মের গুণে একটা বিরাট সৌন্দর্যের সীমানায় নিয়ে গিয়ে উপস্থিত করবেন। এই জন্যেই নন্দলাল বসুর এই সুর কবির মনে প্রাণে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, বসে গিয়েছিল এবং সেই জন্য এই সুরটা তাকে চিরকাল আকৃষ্ট করেছে। আজকে আত্মকথা গল্পে প্রশ্ন উত্তর আলোচনা আমরা এখানেই শেষ করছি। তোমরা নিজেরা অবশ্যই এই উত্তরগুলো নিজেদের খাতায় লিখবে এবং ক্লাসওয়ার্ক কপিতে লিখবে এবং স্কুল খুললে আমাদের দিয়ে চেক করতে আমরা চেক করে দেব ব্যাপারগুলো। ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।